এরপরে ধুমফাই বিক্ষোভকে ভিক্ষা দিব কি না, ভাই নাসিরুদ্দিন হাওলাদার আপনি জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো ভিক্ষুক যদি ধূমপান করে আপনি তাকে ভিক্ষা দিবেন কি না? উত্তর হলো অবশ্যই আপনি তাকে ভিক্ষা দিতে পারেন, তাকে আপনি সাহায্য দিতে পারেন, যেহেতু সে সাহায্য দিয়ে সে ধূমপানই করবে এমনটি নিশ্চিত নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই তার খাবার দাবার অন্যান্য প্রয়োজন সে মেটাবে। তবে যেহেতু আপনি তাকে সাহায্য দিচ্ছেন, অতএব সাহায্যের পাশাপাশি তাকে তার দিনই ক্ষেত্রেও সাহায্য দিন, অর্থাৎ তাকে বোঝান যে সিগারেট বা ধূমপান এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি ধ্বংসের দিকে চলে যাচ্ছ, তোমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন এবং তোমার অর্থের অভাব রয়েছে, সেখানে তিনি তুমি এমন একটা খাতে খরচ করছো যে খাতটি তোমার নিজের ধ্বংস ডেকে আনছে এবং তোমার জন্য অপচয়ও বটে। অর্থাৎ তাকে আপনি বোঝাবেন, সেই সাথে আপনি টাকাও দান করতে পারেন। এরপরে ইফতিখার জামিল আপনি জানতে চেয়েছেন, সামুদ্রিক কোনো প্রাণী কোন প্রাণী খাওয়া যাবে, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস খাওয়া যাবে কি না? বা ইফতিখার জামিল, সামুদ্রিক যে কোনো প্রাণী খাওয়া যাবে যদি সেটা বিষাক্ত প্রমাণিত না হয়। এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেক ইমামগণের মত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন সাগরের প্রাণী এবং তলদেশ সম্পর্কে যে ওয়াল হেল্লুমাইতাতুহু, অর্থাৎ এই সমুদ্রের পানির যত মৃত জন্তু আছে এগুলো সব হালাল। এবং এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে ওনারা প্রমাণ করেছেন যে এর নিচে যা আছে সবই হালাল বলা হয়েছে। যদিও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মতে যেগুলোকে মাছ বলা হয় সেগুলো খাওয়া জায়েজ, আর যেগুলোকে পরিভাষায় মাছ বলে আখ্যায়িত করা হয় না সেগুলো খাওয়া জায়েজ নাই। তো এখানে দুটা মত রয়েছে ইমামগণের মধ্যে থেকে। তবে ঝিনুক, কাঁকড়া এগুলো খেলে কারোর মতে হারাম নয়, ইমাম আবু হানিফার মতে মাকরুহ, কারণ যদি রুচিতে কুলায় তিনি যদি খান তাহলে সেক্ষেত্রে তিনি হারাম কাজ করার যে গুণা সে গুণা লিপ্ত হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই।